বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রিয় শ্রোতা, দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। বাংলাদেশে ভৌগোলিক অবস্থানগত কারণে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে সাধারণত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং দেশের উত্তরাঞ্চলে প্রতি বছর দীর্ঘমেয়াদী বন্যা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্ত দুর্যোগের সংখ্যা ও মাত্রা ক্রমাগত বাড়ছে। দুর্যোগ প্রবণ এই সকল অঞ্চলে জনগণের দুর্যোগকালীন প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সঠিক তথ্য না থাকায় দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়, ঠিক যেমনটি ঘটে কুড়িগ্রাম ও বরগুনা নদী তীরবর্তী মানুষগুলোর জীবনে। কেবলমাত্র সঠিক সময়ে সঠিক তথ্যের অভাবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানান দুর্যোগে এই এলাকাগুলোর নারী, শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ ও প্রবীণরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন। সিডারের দিন সারাদিন বৃষ্টি ছিল, রেড ক্রসেন্ট জানাইছে, মাইকে অফার জানাইছে, আমরা রথতরি করিনি, আমরা ওই বন্যা যখন থামছে আর আমরা আবার নিচে নামছি, নামার পর দেখি পানি আস্তে আস্তে টানে, ঘরে আসলে আমার কিছু আসবে না, বুঝলেন? আমার বাড়ি কোনটা আমি হেগেই চিনি না, কেমনি চিনবো? ঘর দুয়ার তো নাই, গাছগাছালি কিচ্ছু নাই, একটা সরল জমিন, জমিটে কোনটা জমিটাই আমি চিনি না। বন্যার পানি জমি যাওয়াতে আমাদের অনেক খেত নষ্ট হয়ে যায়। দুর্যোগ প্রবণ এলাকার জনসাধারণকে দুর্যোগ প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এবং সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি BDRCS কমিউনিটি রেডিওকে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেয়। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। যাত্রা শুরু হয় হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে শিরোনামের অনুষ্ঠানটির। 2014 সালে শুরু হয় এই ফোনো লাইভ রেডিও শো এর সম্প্রচার কার্যক্রম। জুলাই 2015 থেকে নিয়মিত সম্প্রচারিত এই ফোনো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রাম ও বরগুনার প্রায় 800,000 মানুষের কাছে দুর্যোগ প্রস্তুতি ও করণীয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় রেডিও চিলমারি FM 99.2 ও লোকবেতার FM 99.2। অনুষ্ঠানে বিষয় নির্ধারণের শুরুতেই দুর্যোগ প্রবণ এলাকার জনগণের সঙ্গে আলাপ করে তাদের তথ্য চাহিদা নিরূপণ করা হয়। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। এই শোটি শুরু করার আগে আমরা যেটা করি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেসব এলাকাতে কর্মসূচি পরিচালিত হচ্ছে সেসব এলাকার উপকারভোগীদেরকে একত্রিত করা হয় এবং তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে কাছ থেকে জেনে নেওয়া হয় যে আসলে কী ধরনের বিষয় এই শোতে আলোচনা করা হবে। যেমন ধরেন শীতকালীন স্বাস্থ্য সমস্যা, দুর্যোগ পরবর্তী করণীয় এবং প্রস্তুতি, তাদের নির্ধারিত বিষয় নিয়েই আসলে শোতে আলোচনা করা হয় এবং এই আলোচনার মাধ্যম দিয়ে তারা বিভিন্ন সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের মতামত পেয়ে থাকেন, যার মাধ্যমে তারা উপকৃত হন। BDRCS এর অংশগ্রহণে ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি IFRC এর সহায়তায় প্রতিটি অনুষ্ঠানের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়। একই সাথে তৈরি হয় বিষয়ভিত্তিক ধারণাপত্র। স্থানীয় BDRCS ইউনিট অফিস ও রেডিও স্টেশন ম্যানেজারের সহযোগিতায় বিষয় অনুযায়ী নির্বাচন করা হয় একজন বিশেষজ্ঞ আলোচক। তার সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরের পাশাপাশি সম্প্রচারিত হয় বিষয়ভিত্তিক মূল বার্তা। আপনারা খোলা মাঠে মলমূত্র ত্যাগ করবেন, পায়খানার পরে এবং খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এছাড়াও দুর্যোগে প্রস্তুতি এবং করণীয় সম্পর্কিত তথ্য কমিউনিটিতে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে এলাকা ভিত্তিক শ্রোতা ক্লাব গঠন করা হয়।
শ্রোতা ক্লাব এবং রেডিও স্টেশনের সঙ্গে সমন্বয় করার জন্য BDRCS ইউনিট অফিস থেকে একজন যুব সদস্যকে বাছাই করে শুরুতেই প্রশিক্ষণ দেওয়া হয়। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয় অনুষ্ঠানের প্রচার সূচি সম্বলিত স্টিকার। সম্প্রচারের পূর্বে যুব সদস্য শ্রোতা ক্লাবের সদস্যদেরকে অনুষ্ঠানের বিষয় ও প্রচার সূচি জানিয়ে দেন। আমরা স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিকে ডেকে রেডিও শোনার উপকারিতা সম্পর্কে বর্ণনা করি, কিন্তু তাদের মতে তাদের কথা ছিল এরকম যে বর্তমান প্রযুক্তির সময়ে রেডিও আর কে শুনবে, রেডিও শোনার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু সে সময় আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করি দুর্যোগ আসে তখন অন্য অন্য সকল প্রযুক্তি যদিও হার মেনে যায়, নেটওয়ার্ক যদিও থাকে না, কিন্তু সে সময় রেডিও একমাত্র একটা মাধ্যম, যেই মাধ্যমের সাহায্যে আমরা দুর্যোগের খবর, পূর্বাভাস এবং দুর্যোগের পরে এবং চলাকালীন সময়ে যে করণীয় তা আমরা জানতে পারি। শহীদ দিন লিসনার ক্লাবের সদস্যদের সাথে বসে শুনি এবং কারো কোনো প্রশ্ন থাকলে অতিথির কাছে প্রশ্ন করতে সাহায্য করি। শ্রোতা ক্লাবের সদস্যরা অনুষ্ঠান শোনার পর নিরাপদ আবাসন, দুর্যোগের আগাম বার্তা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, স্বাস্থ্য পরিচর্যা ইত্যাদি বিষয় নিয়ে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও কমিউনিটির লোকজনের সাথে আলাপ করেন। যুব সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ভয়েস রেকর্ডারের মাধ্যমে ধারণ করেন। ধারণকৃত ভক্স পপটি জনপদের কণ্ঠস্বর শিরোনামে সম্প্রচার করা হয়। শীতের সমস্যা হলে আমাদের পেটের সমস্যা হয়, তারপর সর্দি কাশি বেশি হয়, কোমরের ব্যথা হয়। সংগৃহীত সকল ভক্স পপ রেডিও স্টেশনের কারিগরি সহায়ক ও যুব সদস্য রেডিও অনুষ্ঠান সম্প্রচারের পূর্বেই সম্পাদনা করেন। অনুষ্ঠানের প্রায় দুই তৃতীয়াংশ সময় জুড়ে শ্রোতারা দুর্যোগ প্রস্তুতি ও করণীয় বিষয়ে সরাসরি প্রশ্ন করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞকে। আমার নাম মোহাম্মদ গোলাপ উদ্দিন, চিলমারি থানার থেকে বলছি, গ্রাম বেলাভিড়ে। আমার একটা প্রশ্ন, বন্যার সময় কোন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় অতিথি। উনি প্রশ্ন করেছেন যে আসলে বাড়ির ভিটাটা কত উঁচু হওয়া দরকার। ভিটা বাড়ি উঁচু করতে হবে যে সর্বোচ্চ। এই অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা পর্যায়ের নানান কার্যক্রম। পাশাপাশি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে বিষয়ভিত্তিক নাটক ও গান সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে সেরা প্রশ্নকর্তা নির্বাচন করা হয়। জানিয়ে দেওয়া হয় অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠানোর ঠিকানা। প্রতি পর্বেই সেরা প্রশ্নকর্তার জন্য পুরস্কার হিসেবে থাকে একটি রেডিও সেট। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। এই অনুষ্ঠানটি প্রত্যেকটি পর্ব মূলত 30 মিনিটের, কিন্তু শ্রোতা চাহিদার কারণে এটি আমরা 45 মিনিট পর্যন্ত করেছি। প্রত্যেকটি পর্বে ফোন এসেছিল 70-80, কিন্তু আমরা রিসিভ করতে পেরেছি 15-18 ফোন। প্রতিষ্ঠাকাল থেকেই আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম সবসময় প্রশংসিত হয়েছে। উপকারভোগীদের কাছ থেকে সরাসরি তথ্য নিয়ে আমরা আমাদের রেডিও শোগুলো সাজিয়েছি, যে কারণে সঠিক সময়ে আমরা তাদেরকে সঠিক তথ্যটি দিতে পেরেছি বলে স্টেশন ম্যানেজারদের কাছে তারা নিজেরা ফোন করে এই রেডিও শো সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন, যাতে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রেডিও শো পরিচালনার এই উদ্যোগ উপকারভোগীদের মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি করেছে। পাশাপাশি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি তথ্য সেবা প্রদান সামগ্রিক কর্মকাণ্ডে যোগ করেছে এক নতুন মাত্রা। I believe it's important to broadcast the radio shows like Hello Red Crescent, we listen to you, because it is a form of participatory information sharing and it promotes accountability to beneficiaries. It's important to listen to the people we serve and it's part of our humanitarian mandate. Hello Red Crescent, আমরা শুনছি আপনাকে। রেডিও অনুষ্ঠানটি প্রচারের ফলে কমিউনিটি জনগণ বিভিন্ন দুর্যোগে সঠিক প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার সুযোগ পায়। আমাদের এলাকায় বন্যার সময় যেসব বিষয়ে আলোচনা হয় আমরা এসব এখান থেকে শুনি এবং স্কুলে গিয়ে আমার বান্ধবী মারুফাকে এসব বিষয়ে বলি, সে এখানে উপস্থিত না থাকলেও সে এসব বিষয়ে জানতে পারে, ফলে তারা দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে সঠিক প্রস্তুতি নিতে পারছে।
এই অনুষ্ঠানটা হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, রাস্তার দুই সাইডে কোনো মলমূত্র নাই, প্রতিটা বাড়ি বাড়ি ল্যাট্রিন হয়েছে এবং এতে রোগ ব্যাধি কম হয়। এবং হ্যালো রেড ক্রিসেন্ট রেডিও প্রচারে যে সকল প্রশ্ন করা হয়, এই প্রশ্নের জবাব দেওয়াতে আমাদের লোকজন অনেকটা সজাগ হয়েছে এবং রোগ ব্যাধি খুব কম। অনেক কিছুই আমরা এই বিষয় থেকে এটার থেকে জানতে পারতেছি। আমার কথা হচ্ছে যে এই প্রোগ্রামটা জানি সবসময় থেকে যায়, আমরা এটাই চাই। দুর্যোগ প্রবণ এলাকার জনগণের সামাজিক ও অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। একই সাথে জনগণের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ পূর্বকালীন এবং দুর্যোগকালীন দুর্যোগ পরবর্তীকালে মানুষের সেবায় নিয়োজিত থাকে। এই কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমরা সম্প্রতি কমিউনিটি রেডিও প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হয়েছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি কমিউনিকেশনকে আরও জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কমিউনিটি রেডিওর মাধ্যমে আমরা একবারে শুধু প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাদের প্রয়োজনীয় তথ্যাদি আমরা পৌঁছে দিই, যার ফলে এই তথ্য ব্যবহার করে তাদের জীবনমান তারা উন্নত করতে পারে। এই কমিউনিটি রেডিও আমরা আরম্ভ করেছি 2-3 সেন্টার নিয়ে মাত্র। কমিউনিটি রেডিওর মাধ্যমে আমরা যে তথ্য সরবরাহ করে যাচ্ছি এতে যদি মানুষের উপকার হয় তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে সমস্ত বাংলাদেশে এই কমিউনিটি রেডিও চালু করব এবং মানুষের দোরগোড়ায় মানুষের ধারে তার সমস্ত তথ্য উপস্থিত করব, যা ব্যবহার করে তারা তাদের জীবনকে উন্নত করতে পারে। নিয়মিত তথ্য প্রাপ্তির ফলে দুর্যোগ প্রবণ অঞ্চলের জনগণের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যেমন পরিবর্তন আসছে তেমনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের আরও সক্ষম ও সাহসী করে তুলছে।